তোমারে কইতেছি। আয় কালা সারের জন্য দুটো স্পেশাল চা দে। কি হইল বলো, শঙ্কু কোথায়? শঙ্করে আর পাইবেন না, আপনার মায়ের চোটে শেষ পর্যন্ত ঠিকানা পরিবর্তন করছে। তোরে কোথায় বামু? জাফর নামে একজন সন্ত্রাসী আছে, সব মালামাল উনার কাছ থেকে সারা দেশে পারছে, জয় বইলা সবাই বলা বলি করে। আমার ধারণা শঙ্কু পাঞ্জা জাফরের কাছেই থাকতে পারে। জাফর কোথায় থাকে তা কইতে পারি না, লাগলে আরো কিছু সময় লও। সত্যি স্যার আমার জানা নাই। চলো স্যার। এই টাকার জন্যই আমার জীবন থেকে আমার একটা অঙ্গ হারায় গেছে, আর এখন এই টাকা নিয়ে আমার জীবনটা হারাইতে চাই না। নেন স্যার টাকাটা, নিয়ে যান, নিয়ে যান। মিজান তোমার এই অবস্থা কি করছে? স্যার টাকার লোভে আমি আপনাদের শঙ্কু পাঞ্জার ঠিকানা দিছি বইলা জাফরের লোকেরা এসে আমার তুলে নিয়ে যায়। সেইখানে গুলজান নামে একটা গুন্ডা আমার পা কাটে দেয় স্যার। স্যার পরে কোনো অবস্থায় ছাড়বেন না স্যার, আর এটাই হইব আপনার দেওয়া আমার কাছে বড় পুরস্কার স্যার। পরে ছাড়বেন না স্যার, পরে ছাড়বেন না। Oh!
হাতটা নে। হ্যালো পুলিশ স্টেশন, অতি সাহেব আছেন? হ্যালো পুলিশ স্টেশন, হ্যালো অতি সাহেব আছেন? হ্যালো ওসিরে ফোন কইরা কি হইব? তারে কি বলবি? অস্ত্র বিক্রি করার সময় আমি তোর উপর আক্রমণ করছি, একটা ছেলের পা কাইটা ফেলা অপরাধে আমি তোকে একজনের পা ভাঙিয়ে দিছি, কি বলবি তুই? আর কি বলবি? শোন, আজ থেকে 10 মাস আগে রমনা পার্কে দুপুর বেলায় দোলনায় দুলতে থাকা 6 বছরের একটা ফুটফুটে শিশুরে গুলি কইরা হত্যা করা হয়েছে। মনে কইরা দেখ, ভালো কইরা মনে কর, ভুই লাগেছে সেই কথা বললে তুই মারা যাবি। আমি ওর মৃত্যুর কারণ জানতে চাই, ওর মাথায় আঘাত করা বুলেট চাই, বুলেট ছোড়ার অস্ত্র চাই, ওই অস্ত্র ব্যবহারকারীর হাত চাই, ওর চোখ, ওর প্রাণ সব আমি চাই। বল ওরে কে মারছে? আমি আমি ওই মেয়েকে হত্যা করিনি। তাহলে কে মারছে বল, বল কে মারছে? আমি তোরে কেন মারি নাই জানোস? বাঘ শিকার ধরার সময় ছোট